সৎ রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী হিসেবে বুধবার সদর মহকুমা শাসক রঞ্জিত দাসের নিকট মনোনয়নপত্র জমা দিলেন প্রার্থী দীপক মজুমদার। উল্লেখ্য, 2023 সালের ডিসেম্বর মাসে প্রয়াত হয়েছিলেন সৎ রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা জননেতা সুরজিৎ দত্ত। ওনার প্রয়াণে অভিভাবকহীন হয়ে পড়েছিল রামনগর বিধানসভা কেন্দ্রের জনগণ। এবারে সেই স্থান পূরণ করতে চলেছেন দীপক মজুমদার। এদিন রাজধানীর কৃষ্ণনগর স্থিত প্রগতি স্কুল মাঠে এক জমায়েত করে এক বিশাল র্যালির মাধ্যমে সদর মহকুমা শাসকের নিকট মনোনয়নপত্র দাখিল করেন দীপক মজুমদার। এদিন এ জমায়েতে উপস্থিত ছিলেন প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের স্ত্রী প্রতিমা দত্ত। এদিন র্যালির শুরুতে প্রয়াত বিধায়কের স্ত্রীর আশীর্বাদ কামনা করেন প্রার্থী দীপক মজুমদার। পাশাপাশি প্রয়াত বিধায়কের অসমাপ্ত কাজগুলোকে সম্পূর্ণ করার ও এলাকাবাসীর সুখ দুঃখে পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন তিনি এবং এই দিনের এ জমায়েতে রামনগরবাসীর উপস্থিতি দেখে সন্তোষ ব্যক্ত করেন দীপক মজুমদার। খুবই ভালো লাগছে, প্রচুর সংখ্যক আমাদের সমর্থক কার্যকর্তা নেতৃত্বরা রামনগরে জড়ো হয়েছে। এটাতে বোঝা যায় যে রামনগরে মানুষ খুব উৎসাহিত, এবং আমি বলবো আমার দিক থেকে যদি বলি যে আমাদের তারা কিন্তু প্রার্থী হিসেবে তারা মেনে নিয়েছেন, গ্রহণ করেছে। তো আমাদের ভারতীয় জনতা পার্টি এটাই সিস্টেম, যাকে প্রার্থী করা হয় তারা কিন্তু কার্যকর্তারা সম্মান জানান, তাদেরকে গ্রহণ করে। তো রামনগরবাসীর কাছে আমার প্রত্যাশা থাকবে আমাকে তারা আশীর্বাদ করবেন, কাজ করার সুযোগ দেবেন। আমি রামনগরের জন্য, রামনগরের উন্নয়নের জন্য আমাদের সরকারের যে চিন্তাভাবনা, কেন্দ্রীয় সরকার মোদীজির যে সরকার তার যে চিন্তাভাবনা, এবং ডক্টর মানিক সৈনিকের যে সরকার চলছে তার যে চিন্তাভাবনা, সামনে যে বিষয়কে সামনে রেখে রামনগর উন্নয়নে কাজ করবেন। প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্ত স্ত্রীও উপস্থিত আছেন, কি বলবেন এই ব্যাপারটা, একটা আশীর্বাদ স্বরূপ? ওনার সঙ্গে আমার কালকে কথা হয়েছে, উনি এখন ঢুকবেন মাঠে। ওনার শারীরিক অবস্থা এতটা ভালো না, তবু তুমি আশীর্বাদ করার জন্য, এই সবার সঙ্গে সবাইকে শুভেচ্ছা জানানোর জন্য উনি কিছুক্ষণ মধ্যে আমাদের সঙ্গে থাকবেন। তো আমার খুব ভালো লাগছে যে সুরজিত নেই, ওনার অকাল পরে আমরা অত্যন্ত ওনাকে আমরা মিস করছি। রামনগরবাসী, রামনগর উনি অনেক কাজ করেছেন, ওনার সহধর্মী নিয়ে আমাদেরকে আশীর্বাদ করে এসেছেন, মানে ওনার পরিবার পক্ষ থেকেও আমাদেরকে আমাদের প্রতি সমর্থন আছে, পাশের প্রতি। রামনগরবাসীর জন্য কি বার্তা থাকবে? আপনার বার্তা থাকবে আমাকে কাজ করার সুযোগ দেন, আমাকে আশীর্বাদ করার জন্য। আমি রামনগরবাসীর জন্য আপনার উন্নয়নের সার্বিক উন্নয়নে আমি চেষ্টা করব। এই দিনের এই জমায়েতে উপস্থিত থেকে উপনির্বাচনে প্রার্থী দীপক মজুমদারকে শুভেচ্ছা জানান প্রয়াত বিধায়কের স্ত্রী। পাশাপাশি রামনগরবাসীর উদ্দেশ্যে বার্তা দিতে গিয়ে বলেন, এলাকাবাসীরা যেন মন খুলে প্রার্থীকে ভোট দেন এবং পরবর্তীতে বিধায়কের সাথে হাত মিলিয়ে কাজ করে গোটা রামনগরে যেন শান্তি শৃঙ্খলা বজায় রাখে। অসুস্থ, আপনি ছুটে এসেছেন ওনার মনোনয়নপত্র দাখিলে? আপনি রামনগর রামনগর ভোটারদের উদ্দেশ্যে কি বলবেন? রামনগর উদ্দেশ্যে এটাই বলবো যে তোমরা সবাই উনিকে পেয়েছো, উনিকে সঙ্গে হাত মিলিয়ে কাজ করো, আর সবাই ভালো থেকো, এলাকাটা বিশেষ করে। এদিন এ জমায়েত ও র্যালিতে দলের কার্যকর্তা ও আগরতলা পুর নিগমের কর্পোরেটরদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।